বিগত বেশ কয়েক বছর ধরে আসুস বাংলাদেশের ল্যাপটপ কনজিউমারদের মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছে। আসুস অলওয়েজ তাদের প্রিমিয়ামনেস অ্যান্ড ক্রাফটম্যানশিপের জন্য সুপরিচিত, অ্যান্ড জেন সিরিজ হলো তাদের সবথেকে বড় এক্সাম্পল। জেন বুক অলওয়েজ তাদের প্রিমিয়ামনেস মেনটেন করে চলে, অ্যান্ড এটার জন্য কনজিউমার লেভেলে তারা খুবই সুপরিচিত। অ্যান্ড আমাদের হাতে আজকে রিভিউর জন্য একটি জেন বুক চলে এসেছে, থ্যাংকস টু আসুস বাংলাদেশ ফর প্রোভাইডিং আস দ্য জেন বুক ফ্লিপ এস। হাই, আই এম অনুরাগ ফ্রম টেকল্যান্ড বিডি, অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকল্যান্ডস অফিসিয়াল রিভিউ অফ জেন বুক ফ্লিপ এস। শুরুতেই কথা বলা যাক জেন বুক ফ্লিপ এস এর লুক অ্যান্ড ফিল নিয়ে। পুরো ডিভাইসটি আমার কাছে মিনিমালিস্টিক মনে হয়েছে, এর ডিসপ্লে বেজেল খুবই ন্যারো এবং ওভারঅল চেসিস বেশ ক্লিন অ্যাস্থেটিকের। ইন রিয়েল লাইফ ডিজাইনের যে পার্টটি সবচেয়ে ইফেক্টিভ মনে হয় আমার, সেটি হচ্ছে এর আর্গোলিফ্ট হিঞ্জ মেকানিজম। তবে অ্যাজ এ নিউ এডিশন, আসুস এবার আর্গোলিফ্ট 360° হিঞ্জ মেকানিজম প্রোভাইড করেছে, যা ডিভাইসটিকে করেছে মোর কম্প্যাক্ট অ্যান্ড মোর ভার্সেটাইল। ল্যাপটপটি এবার মিলিটারি গ্রেড বডি নিয়ে মার্কেটে এসেছে। ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এই চেসিস বেশ ডিউরেবল এবং একই সাথে লাইট ওয়েট অ্যান্ড স্লিক। 14mm থিকনেস অ্যান্ড ওজনে মাত্র 1.2 kg হওয়ায় ল্যাপটপটি আরও ভার্সেটাইল অ্যান্ড পোর্টেবল হয়েছে, আর বক্সে একটি প্রিমিয়াম ক্যারিং কেস দেওয়া হয়েছে। পোর্টের ক্ষেত্রে এতে বাম পাশে 2টি থান্ডারবোল্ট 4 পোর্ট, একটি HDMI 1.4 পোর্ট ও ডান পাশে রয়েছে একটি USB 3.2 Gen 1 টাইপ এ। তবে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো অডিও পোর্ট মিসিং এই ল্যাপটপটিতে, কিন্তু তার জন্য বক্সে একটি অ্যাডাপ্টার ইনক্লুডিং করা হয়েছে। ডিসপ্লের উপর রয়েছে একটি IR ক্যামেরা যা উইন্ডোজ হ্যালো সাপোর্টেড, সো যে কোনো লাইট কন্ডিশনে এর ফেসিয়াল রিকগনিশন বেশ ভালো কাজ করে। আমার এক্সপিরিয়েন্সে জেনবুকের স্টেডিও স্পিকারগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে মাই আসুস অ্যাপ এবার অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশনের মতো ফিচার যুক্ত করেছে, যা সারাউন্ডিংয়ের নয়েস বেশ কমিয়ে ইমার্সিভ মিটিংয়ের একটি এক্সপিরিয়েন্স দেয়। ট্র্যাকপ্যাডটা আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে, গ্লাস সার্ফেস এটা এবং এর সাইজ ও পজিশনিংও ছিল ওকে। ট্র্যাকপ্যাডের রাইট কর্নারে ক্লিক করলে তা নামপ্যাডে কনভার্ট হয়ে যায়, যার ব্রাইটনেসও অ্যাডজাস্টেবল এবং এতে উইন্ডোজ 4 ফিঙ্গার গেস্টার সাপোর্টও রয়েছে। এবার কিবোর্ডে আসা যাক। ব্যাকলিট এই কিবোর্ডে লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। 1.4mm এর কি ট্রাভেল বেশ ভালো, তবে টাইপিং এক্সপিরিয়েন্স টপ নচ প্রিমিয়াম না, বাট ওকে। এর পাম রেস্টও বেশ ভালো, তাই দীর্ঘ টাইপিংয়ে কোনোরূপ সমস্যা হয় না। এরপর কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। ওয়েল, এর ডিসপ্লে খুবই এনঅর্গামিক অ্যান্ড এক্সেলেন্ট একটা জিনিস। 13.3 inch এর 4K OLED একটি প্যানেল, খুবই সুন্দর একটা ডিসপ্লে যা 100% DCI P3 সাপোর্টেড। এর কন্ট্রাস্ট শার্পনেস খুবই এনর্মাস অ্যান্ড ব্ল্যাক লেভেল খুবই পাঞ্চি, যে কোনো HDR কন্টেন্ট অসাধারণ লাগে এবং মিডিয়া কনজামশনও খুবই রিচ। পাশাপাশি এতে রয়েছে প্যান্টোন ভ্যালিডেটেড সার্টিফিকেশন, যা গ্রাফিক্স ডিজাইনারদের অ্যাকুরেট কালার প্রোভাইড করবে। মোরওভার, এটি একটি টাচ সাপোর্টেড ডিসপ্লে যার সাথে একটি স্টাইলাসও ইনক্লুডেড রয়েছে, যা 4096 বার লেভেল সাপোর্টেড। তবে দ্য সারপ্রাইজ থিং ইজ এর 360° রোটেশনের ডিসপ্লে, আবার ফুল রোটেট করে এটিকে ট্যাবেও কনভার্ট করা যায়, যা খুবই ইউজফুল। তবে কালার সিলেকশনের ক্ষেত্রে ফ্লিপ এস আমাদের 2টা কালারিং রেঞ্জ অফার করছে। আমার রিকটি হলো জেড ব্ল্যাক, যা ডায়মন্ড কাট ও কপার এজ খুবই প্রিমিয়াম ফিল দেয়। এতে রয়েছে ইন্টেল কোরাই 7 1165G7 টাইগার লেক প্রসেসর, তার সাথে বিল্ট ইন আইরিস এক্সি গ্রাফিক্স ইউনিট রয়েছে। বিল্ট ইন 16GB DDR4 RAM সোল্ডার্ড করা অবস্থায় রয়েছে, তাই আপগ্রেডের কোনো সুযোগ নেই এখানে। অ্যান্ড স্টোরেজ ড্রাইভ হিসেবে রয়েছে 1TB NVMe SSD, বেঞ্চমার্কেও এর স্পিড ছিল অনবদ্য। গিগ বেঞ্চে বেঞ্চমার্ক করে সিঙ্গেল অ্যান্ড মাল্টি কোরে ভালো স্কোর পাওয়া গিয়েছিল, সিনে বেঞ্চেও তাই হয়েছে। ইন্টেলের সিঙ্গেল কোর পারফরমেন্স অ্যান্ড হাইপার থ্রেডিং তো কারোরই অজানা নয়। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স, এর প্রসেসরের বেস ক্লক স্পিড আমার ইউনিটে 2.8GHz সেট করা ছিল। অ্যান্ড আনাদার থিং ইজ, এটা কিন্তু ইন্টেলের ইভো লাইন আপের প্রসেসর। ওয়েল, ইভো নিয়ে যারা এখন অত জানে না তাদের জন্য বলি, ইভো সিরিজ ইজ মিন টু ডু মোর, ডেলিভার মোর, বাট সেভ মোর। যারা ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপে রেগুলার কাজ করে তাদের জন্য ডিভাইসটি হবে খুবই কনভিনিয়েন্ট। প্রিমিয়ারে টুকটাক কাজ বেশ ভালো করা গেলেও একটি ডেডিকেটেড GPU-এর মাসাল পাওয়ারের অভাব আপনি ঠিকই অনুভব করবেন। তবে কেউ যদি একটু লোয়ার প্রাইস ও প্রিমিয়ামনেসে উপভোগ করতে চান এবং যারা ইমার্জিং ডিজাইনার অ্যান্ড আর্টিস্ট রয়েছেন, তারা চাইলে এর কোরাইফা ভ্যারিয়েন্টটিও নিতে পারেন। আমার এই ইউনিটটির প্রাইস নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টাইগার লেক পাওয়ার্ড এই ল্যাপটপটিতে অনেকে হয়তো গেমিংয়ের কথা চিন্তা করবেন,
তবে তা নিছক দুরাশা। অ্যান্ড অনেস্টলি এটি গেমিংয়ের জন্য একেবারেই কোনো আইডিয়াল ডিভাইস না। টুকটাক কিছু গেম হয়তো চলবে, বাট এমন থিন ডিভাইসে ইজিলি থার্মাল থ্রটলিংয়ের ইস্যু দেখা যাবে। নেক্সট থিং ইজ এর ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি রেগুলার ইউসেজ লাইক টুকটাক ব্রাউজিং, ভিডিও ওয়াচিং এগুলোতে 7-8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আর ব্যাটারির ক্ষেত্রে এতে ইউজ হয়েছে 67 kWh সাইকেলের একটি লিথিয়াম সেল ব্যাটারি। আর বক্সে ইনক্লুডেড রয়েছে 65W একটি চার্জিং ব্রিক, যা দিয়ে 1 ঘন্টাতে 65%-এর মতো চার্জ করা গেছিল। অ্যান্ড ফুল চার্জ হতে এটি সময় নিয়েছিল 1.5 ঘন্টার কিছু বেশি। আউট অফ দ্য বক্স এতে OS হিসেবে রয়েছে Windows 10 হোম এডিশন, তবে আসুস রেকমেন্ড করে Windows 10 প্রো ভার্সনটি ইউজ করতে। আর টপ অফ দ্য লাইন এই ডিভাইসে আপগ্রেডের তেমন কোনো সুযোগ নেই আসলে। সো ইউজুয়ালি ল্যাপটপটা আসলে কাদের জন্য রেকমেন্ডেড? আসুস এই প্রিমিয়াম ল্যাপটপটি যে কোনো ধরনের হায়ার অফিসিয়ালস লাইক CEO, CXO, PR যাদের প্রতি বছর অনেক ট্রাভেল করতে হয় তাদের জন্য এক্সট্রিম পোর্টেবল একটা ডিভাইস হিসেবে এই ল্যাপটপটা একদম মানানসই হতে পারে। অ্যান্ড মোর ওভার এই ল্যাপটপটার যে প্রিমিয়াম লুক সেটা তাদের পার্সোনালিটির সাথে একদম ফিট করে যাবে। সেকেন্ডলি আমি যাদের কথা বলবো, যদি মানি সেগমেন্টে কোনো প্রবলেম না হয়ে থাকে অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অল দ্য ওয়ে, তাহলে গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল আর্টিস্টদের জন্য এই ল্যাপটপটি খুবই কনভিনিয়েন্ট হতে পারে বিকজ অফ ইটস এনর্মাস ডিসপ্লে অ্যান্ড প্যান্টন ভেরিফাইড প্যানেল। সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড রেগুলার এই চ্যানেল থেকে নতুন নতুন রিভিউ, আপডেট অ্যান্ড আনবক্সিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। I'm Anurag from TechLand BD and you are watching TechLand's official YouTube channel. So, goodbye and signing off.